ভালো শিক্ষা নালে তো কোথাও কাজ নাই, তার রামায়ণ পড়ে তো আর চাকরি হবে না। এটা তো ভালো ভালো কাজই তো, এটা ভালো তো হবে না, খারাপ হবে, খারাপ হবে। কিছু কিছু থাকতেই তো পারে, আমাদের মহাকাব্য নিয়ে কিছু পড়াশোনা তো করতেই পারে বাচ্চারা। এগুলো রামায়ণ মহাভারত এগুলো ঠিক আছে, কেন আমাদের যা সংস্কৃত মানে সনাতন ধর্মে যেটা, ওটা তো বাচ্চারা ভুলে গেছে। আমি এটা সাপোর্ট করি না। রামায়ণ মহাকাব্য দুটো বই, যে দুটো বইয়ের গল্প আমরা ছোটবেলা থেকেই মা দিদা ঠাকুমার কাছ থেকে শুনে বড় হয়েছি। আজ 2023-এ এই সময়ে দাঁড়িয়ে এনসিইআরটি থেকে প্রস্তাব দেওয়া হয়েছে যে রামায়ণ মহাকাব্য, এই মহাকাব্য দুটিকে নতুন করে স্কুলের সিলেবাসে আবার আনা হবে, যাতে ছাত্রদের মধ্যে ছোটবেলা থেকে দেশপ্রেম, দেশভক্তি, জাতির প্রতি গর্ববোধ যেন উদ্ভব হয়। কিন্তু এই যে সিদ্ধান্ত সরকার নিয়েছে তা নিয়ে এক পক্ষ যেমন তার বাহবা করছে, তেমনি অন্য পক্ষ তার কটাক্ষ করছে। কিন্তু এই সিদ্ধান্তে বাংলার মানুষের কী মত, চলুন তাদের কাছ থেকেই তাদের অভিমত জেনে নেব এই সিদ্ধান্তের উপর। এনসিইআরটি থেকে বলা হয়েছে যে স্কুল সিলেবাসে নতুন করে ইতিহাসে রামায়ণ মহাভারতকে আনা হবে, তো আপনার কী মনে হয় এটা আনলে নতুন জেনারেশনের জন্য কতটা ফলদায়ক হবে? এটা না, এটা তো ভালো ভালো কাজই তো এটা, কারণ নিউ জেনারেশন তো রামায়ণ মহাভারত অনেকে জানেই না, এটা আনলে পরে এটা ভালো হয় আমার মতে বলে। এখন বর্তমান সময়ে ধর্ম নিয়ে মানে ইয়াং জেনারেশনের মধ্যে একটা অন্যরকম উৎসুকতা থাকে, কিন্তু তাদের মধ্যে দেখা গেলে দেখা যায় যে অনেকেই নিজের ধর্ম ব্যাপারে হয়তো 50%ও জানে না। তো আপনার কি মনে হয় এটা আনার পরে কি ধর্ম নিয়ে কি অন্য মানে কিছু নতুন করে হতে পারে? সেটা মানুষের এখন সেটা দৃষ্টিভঙ্গি সেটা বলতে পারবো না, তো আমাদের এটা উচিত এটা ধর্ম নিয়ে আনা যেতে পারে। এনসিইআরটি নতুন করে আমাদের যে স্কুলের সিলেবাসে রামায়ণ মহাভারতকে আনতে চলেছে, মানে এই প্রস্তাবটা দেওয়া হয়েছে, এখনও পাশ হয়নি, তো আপনার এই বিষয়ে কী মত? তা কিছু কিছু থাকতেই তো পারে, আমাদের মহাকাব্য নিয়ে কিছু পড়াশোনা তো করতেই পারে বাচ্চারা, এমনি গল্প ছাড়া তো মা ঠাকুমার কাছে তো শেখেই, স্যার যদি কিছুটা পড়াশোনা করে আমার তো অনেক ভালোই হবে, পুরোটা না হলো অন্তত অন্যান্য সাবজেক্টের সঙ্গে আলাদাভাবে যদি থাকে খারাপটা কী হবে, কোনো খারাপ কথা কথা না। এখন বর্তমান সময়ে ইয়াংস্টারদের মধ্যে ধর্ম ব্যাপারটা নিয়ে না এখন অনেক বেশি উৎসুকতা আছে, কিন্তু দেখা গেলে মানে ভেতরে যাচাই করতে গেলে দেখা যায় যে নিজের ধর্ম নিয়ে তাদের অনেক কম জ্ঞান আছে। তো আপনার কী মনে হয় যে এই সিদ্ধান্তে তাদের কতটা সুবিধা হবে নাকি হিতে বিপরীত? ধর্ম নিয়ে না যেটা করে কিছু সুবিধা বলে আমার মনে হয় না, মনে হয় নিরপেক্ষতাটাই বেটার, যে যার ধর্ম সে তা পালন করবে, অসুবিধা কী আছে? খ্রিস্টান খ্রিস্টান মতো করবে, হিন্দু হিন্দুর মতো করবে, মুসলিম না মুসলিম মতো করবে, কেউ কারো এতে হস্তক্ষেপ না করলেই ভালো। এখন নতুন করে এনসিইআরটিতে প্রস্তাব দেওয়া হয়েছে যে ভারতের যে স্কুলের সিলেবাস আছে ইতিহাসে নতুন করে রামায়ণ মহাভারত আনা হবে, তো আপনার কী মনে হয় এই যে সিদ্ধান্ত নিতে চলেছে এটা কি ইয়াং জেনারেশনের জন্য কতটা ভালো হবে? ইয়াং জেনারেশনের জন্যে যত হোক টেকনিক্যাল মানে শিক্ষাটা দেওয়ার খুব ভালো হবে, এগুলো রামায়ণ মহাভারত এগুলো ঠিক আছে, আমাদের সংস্কৃতি আমাদের ধর্ম এগুলো শিক্ষা দেওয়া হয় টিভি সিরিয়ালের মাধ্যমে বা বই মাধ্যমে দেওয়া ভালো, কিন্তু ওর দিয়ে সবথেকে ইম্পর্টেন্স টেকনিক্যাল নলেজটা, যার দিয়ে ছেলেটা ছেলে বা মেয়ে হোক জীবনে নিজের পায়ে ভালো জায়গায় দাঁড়াতে পারে। আপনার কি মানে আপনার কি এইটাই বক্তব্য যে এটা বলতে চান যে এখন ইন্ডিয়াতে এই এই দিকে নজর না দিয়ে তাদের টেকনিক্যাল লাইনে বেশি নজর দেওয়া উচিত মানে ভারতের শিক্ষাতে? হ্যাঁ সত্যি, তো টেকনিক্যাল নলেজ না থাকলে ওরা জীবনে কী করতে পারবে? শুধু এডুকেশনাল নলেজ থাকলে কিছু করতে পারবে না, এডুকেশনাল উইথ টেকনিক্যাল দুটোই সঙ্গে থাকলে ভালো হয়। এনসিইআরটি আমাদের যে সংস্থাটা আছে সেটা প্রস্তাব দিয়েছে যে এখন স্কুল মানে স্কুলে স্পেশালি রামায়ণ মহাভারত যে আমাদের মহাকাব্য সেটা এখন পড়ানো হবে, তো আপনার কি মনে হয় যে এই যে সিদ্ধান্তটা নেওয়া হয়েছে এটা কতটা ভালো হবে? ভালো তো হবে না, খারাপ হবে, খারাপ হবে। মানে আপনি কোন যুক্তিতে এটা বললেন যে এটা ভালো হবে না? রামায়ণ মহাভারত দিয়ে পড়াশোনা হয় না, হ্যাঁ রামায়ণ মহাভারত দিয়ে পড়াশোনা হয় না, এটা মোদীর পলিসি কী বলেছে যাই না। একটা পক্ষ যেমন এটা ভালো বলছে আর একটা পক্ষ খুব খারাপও বলছে যে এটা মানে হলে পারে না কি খারাপ, পড়াশোনা হবে না, পরিষ্কার বাংলা বলে দিচ্ছি। দেখুন একটা বিরোধী পার্টি যেমন আছে তারা বলছে যে এটা এই সিদ্ধান্ত নিলে পারে যে প্রথমত যারা এই সিদ্ধান্তটা নিয়েছে তাদের বক্তব্য যে এটা হলে পরে ছাত্রদের মধ্যে ছোটবেলা থেকে দেশপ্রেমটা জাগবে, তা আপনার কি মনে হয়? না হতে পারে না, এটা নিয়ে দেশপ্রেম, দেশপ্রেমের জন্য তো আলাদা লোক আছে,
তারা কোথায়? সহজ বোস সম্বন্ধে বলছে না কেন, তাই না? রবীন্দ্রনাথ সম্বন্ধে বলছে না কেন? আরও তো অনেক মনে রেশি বাংলায় আছে, তাদের নাম বলছে না কেন? ভারতবর্ষে আছে, তাদের নাম বলছে না কেন? ওই মহাভারত নিয়ে কি পড়াশোনা হবে? বিরোধীরা এখন বলছে যে মহাভারত ছেড়ে ওখানে সুভাষচন্দ্রের যদি জীবন যেটা জীবনী আছে সেটা দিতে, আপনার কি মনে হয় যে মহাভারতের মানে মহাভারতের সিদ্ধান্তটা পাল্টে যে সুভাষচন্দ্র বসুর জীবনী নেয় তাহলে কি হবে? বিকল্প না, সুভাষ বসুর সম্বন্ধে যে ভারতবর্ষের স্বাধীনতা সম্বন্ধে জানতে হয় সুভাষ বসুর সম্বন্ধে জানতে হবে, মহাভারত বলতে বলবে না। মহাভারতে কি আছে? এনসিইআরটি প্রস্তাব দিয়েছে যে এখন থেকে স্কুলে ছাত্রদের রামায়ণ মহাভারত পড়ানো হবে, তো আপনার কি মনে হয় সরকার? একদম বেকার এটা, রামায়ণ মহাভারত এতদিন ছিল না, দেশ আগে এক ছিল না, এখন পড়ায় কি হবে? খালি হরির নাম করলে হবে? পেটে ভাত না হলে হরির নাম করলে হবে? হ্যাঁ, এখন তো ভালো শিক্ষা নাহলে তো কোথাও কাজ নাই, তা রামায়ণ পড়ে তো আর চাকরি হবে না, আমি এটা সাপোর্ট করি না। আচ্ছা, কিন্তু তাদের উক্তি যে এখন যদি মানে ছাত্রদের যদি ছোটোবেলা থেকে রামায়ণ মহাভারত পড়ানো হয় তাহলে তাদের ছোটোবেলা থেকে নিজেদের মানে দেশের প্রতি দেশপ্রেম জাগবে, নিজের জাতির প্রতি গর্ববোধ হবে, তো আপনার কী মনে হয়? একদম বেকার, এতদিন ছিল না, নেতাজি সুভাষ বসু ছিল, তারা কি রামায়ণ পড়েছে? তারা সব কিছু পড়েছে, যখন মাথায় আসবে তখন সে নিজের থেকেই পড়বে রামায়ণ, যে আমি হিন্দু আমি এটাকে পড়তে হয়, আমি প্রকাশ করব না, আমি ঢাকঢোল পিটাতে হবে না আমি যে হিন্দু বা আমি রামায়ণ পড়তে হবে, আমি নিজে নিজে পড়ব, কিন্তু শিক্ষা তো আমাকে চাই না। হ্যাঁ, অক্সফোর্ডে তো আর রামায়ণ পড়তে দেবে না, দেবে কি? এখন সারা ভারতবর্ষে আইসিএস কয়জন আছে? নেই, অক্সফোর্ড বা ওখানে না আলো তো হবে না, এই হলো ব্যাপার। আবার তবে বিরোধীরা আবার বলছে যে সামনে লোকসভা ইলেকশন আসছে, আবার নেক্সট ইয়ারে আমাদের রাম মন্দিরের উদ্বোধন আছে, তো বলছে যে এই যে সিদ্ধান্তটা নেওয়া হয়েছে এটা ছাত্র যুব যারা আছে তাদের মধ্যে উত্তপ্ত চেষ্টা করার জন্য। একদম বেকার কথা, কোনোদিনও হবে না, যারা ভালো স্টুডেন্ট তারা ওই রাম মন্দির আর শ্যাম মন্দির নিয়ে থাকবে, তারা নিজের লাইফটাকে সেটেল করে পড়াশোনার মাধ্যমে, এই হলো আর কিছু না। আচ্ছা, এনসিইআরটি থেকে প্রস্তাব দিয়েছে, এখনও প্রস্তাবটা পাশ হয়নি, কিন্তু প্রস্তাবটা দেওয়া হয়েছে যে ছাত্রদের স্কুলের ছাত্রদের যে রামায়ণ মহাভারত তাদের টেক্সট বুকে থাকবে, তো আপনার কি মনে হয় সরকার যে এই সিদ্ধান্তটা নিচ্ছে তাতে ছাত্রদের জন্য কতটা ভালো হবে? এটা খুবই ভালো, কেন আমাদের যা সংস্কৃত মানে সনাতন ধর্মে যেটা ওটা তো বাচ্চারা ভুলে গেছে, ওটা মনে পড়বে, বুঝতে পারবে কি সনাতন ধর্মটা কি হয়। যেমনি আমরাও তো যখন স্কুলে পড়েছি ধরো 92-এর কথা, তখন তো আমরা সনাতন ধর্ম অত ব্যাপারই জানতাম না, তখন এটা ভালোই। তবে মানে অন্য যারা বিরোধী বলুন বা অন্য যারা নিজেদের মতামত দিয়েছে তাদের মতে এটা যে যদি ছাত্রদের মধ্যে দেশপ্রেম বা দেশভক্তি জাগানো হয় বা ওদের যে ওদের মানে যারা প্রস্তাবটা দিয়েছে তাদের বক্তব্য যে এটা হলে তাদের ছাত্রদের ছোটোবেলা থেকে তাদের মধ্যে দেশভক্তি বলুন দেশপ্রেম থাকবে, তাদের যে বাইরে যাওয়ার বাইরে পড়াশোনার যে প্রবণতাটা ওটা কম হবে, কিন্তু বিরোধীদের এটা বক্তব্য যদি কারোর বাইরে পড়াশোনা বন্ধ করার জন্য বিজেপি না বিজেপির বিরোধী যারা তাদের বক্তব্য যে বাইরে যাওয়ার যদি কারোর প্রবণতা থাকে তারা তো পড়াশোনা ভালোর জন্যই যাচ্ছে, তো তা সেই জন্য সরকারের দরকার কাঠামো উন্নত করা, রামায়ণ মহাভারত পড়ানোর দরকার নেই, তো আপনার কি মনে হয়? রামায়ণ পড়ার মহাভারত জানাবারটা এটা তো আমাদের পূর্ব যে এটা মানে আপনি যদি হিন্দু হন, যে আমি হিন্দু হই, এটা তো আমাদের বাপ দাদা যা আছে সবাই তো জেনে আসছে, এই যে আমরা নন বেঙ্গলি বিহারি আছি, তা আমাদের ছট পুজো, ঠিক আছে, এটা তো আমরা ছোটোবেলা দিয়ে করে আসছি, তো আমরা এই সিস্টেমটা এগিয়ে রাখছি, এখন আমার ছেলে জানছে আমার মেয়ে জানে কী ছট পুজোটা কী হয়,